সো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মূলত আমরা আমাদের পেমেন্ট ইনফরমেশন অ্যাড করবো। আর আপনারা জানেন যে পেমেন্ট ইনফরমেশনের জন্য মূলত অ্যামাজনের জন্য আমরা পেওনিয়ার ব্যবহার করব, কারণ চেকের মাধ্যমে আপনি পেমেন্ট পেতে পারেন, বাট সেটা হচ্ছে আপনাকে মিনিমাম মিনিমাম $100 হতে হবে, আদারওয়াইজ আপনি চেক দিয়ে পেমেন্ট করতে পারবেন না, বা চেক দিয়ে পেমেন্ট অপশনটা আপনি ব্যবহার করতে পারবেন না, বাই পে মি বা চেক $100 মিনিমাম। সো আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত ইউনাইটেড স্টেট বেসড অ্যাসোসিয়েট অনলি আমরা ব্যাঙ্ক ট্রান্সফার করব, এবং আপনাকে এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, রুটিন নাম্বার, এবং এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। সো ভিউয়ার্স, আমার একটা ভিডিও আছে যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা পেওনিয়ারে অ্যাকাউন্ট করবেন। মূলত আমরা পেওনিয়ারের মাধ্যমে এখান থেকে মানিটা আমাদের সরাসরি বাংলাদেশের ব্যাঙ্কে নিয়ে যেতে পারি। সো এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে যেতে হবে পেওনিয়ার.com। আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এটা পাবেন, এবং আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে মূলত গ্লোবাল পেমেন্ট সিস্টেম, এবং গ্লোবাল পেমেন্টে যদি আপনি ক্লিক করেন তারপর আপনি মূলত এখানে যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশনই পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আপনি দেখতে পেলেন যে পেওনিয়ারের যে গ্লোবাল পেমেন্ট সিস্টেম রয়েছে সেখানে আমাদের ব্যাঙ্ক নেম ফার্স্ট সেঞ্চুরি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম যেটা আপনার নাম হবে, অর্থাৎ যেই ব্যাঙ্ক টাকাটা যেখানে যে অ্যাকাউন্ট যে পেওনিয়ার যে অ্যাকাউন্ট নেম রয়েছে সেই অ্যাকাউন্ট নেম আপনি এখানে লিখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ হচ্ছে মূলত চেকিং। তো এই দুটো জিনিস মূলত এই নাম্বার এই ব্যাপারগুলো মূলত আপনি পেওনিয়ার গ্লোবাল সিস্টেমে পাবেন। তো আমি আমার নাম্বার ইনফরমেশনগুলো প্রোভাইড করছি, বা আমি আমার ইনফরমেশনগুলো দিচ্ছি। সাবমিট ক্লিক যখন আপনি করে ফেলবেন তখন মূলত আপনার মোটামুটি পেমেন্ট ইনফরমেশান আপডেট হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, পেমেন্ট ইনফরমেশান অ্যাড করেছি, পায়োনিয়ার অ্যাকাউন্টও অ্যাড করেছি। সো ফাইনালি এখন যেটা আমরা করব সেটা হচ্ছে মূলত আমরা আমাদের ট্যাক্স ইনফরমেশান অ্যাড করবো, অর্থাৎ ট্যাক্স ইনফরমেশান যদি আমরা অ্যাড না করি তাহলে আমরা মূলত পেমেন্ট পাবো না। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশানে আপনি ক্লিক করবেন। এই নোটিফিকেশানটা পাওয়ার পরে আপনি যখন ট্যাক্স ইনফরমেশানে ক্লিক করবেন তখন এটা আপনাকে মূলত একটা ফর্ম নিয়ে যাবে বা একটা জায়গায় নিয়ে যাবে, সেখানে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। ফার্স্ট, ইন্ডিভিজুয়াল ফর ইউএস ট্যাক্স পারপাস, আপনি নন ইউএসএ পার্সন, আপনি নোতে দিবেন, কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে মূলত আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল কান্ট্রি আপনি সিলেক্ট করবেন, সেটা হচ্ছে মূলত বাংলাদেশ। দেন হচ্ছে মূলত আপনি আপনার ফুল নেম এখানে দিবেন। ফুল নেম দেওয়ার পর আপনি স্ক্রোল ডাউন করবেন, এখানে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি দিয়েছেন আপনি সেখানে এই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পাবেন, এবং আপনার মেইলিং অ্যাড্রেস আপনি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস দিতে পারেন, বা চেঞ্জ হলে আপনি আদার্সে ক্লিক করে সেখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারেন। দেন হচ্ছে মূলত আপনি এজেন্ট কিনা, অবশ্যই না, নোতে ক্লিক করবেন। দেন হচ্ছে লোকেটিং অব সার্ভিস পারফর্ম, অল সার্ভিস আর পারফর্ম আউটসাইড ইউএসএ। সো আপনি আমরা যেহেতু ইউএসএ পার্সন না, আমরা সব পারফর্মগুলো সব কাজ করছি হচ্ছে আউটসাইড ইউএসএ পারফর্ম, ইনসাইড না। দেন আই উইল প্রোভাইড নোটিফিকেশান, এবং আপনি এখানে চেক দিবেন, চেক দিয়ে ইউএস পার্সন টেস্ট ইন্ডিভিজুয়াল, আপনি এখানে কোনো কিছুই করেননি, বিকজ আপনি যদি আই হ্যাভ এ ইউএস এ ভ্যালিড পাসপোর্ট যদি না থাকে তাহলে দিবেন, যদি নাই আই হোপ নাই। দেন হচ্ছে এই এই বক্সগুলোতে চেক দেওয়ার কিছু নেই, ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার দিবেন, যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া লাগবে। আই ডোন্ট হ্যাভ ইউএস টিন আইডি অর ফরিন অর নন ইউএসএ ট্যাক্স ইনফরমেশান, আমি আই নট হ্যাভ ইউএস আর নন ইউএসএ টিন নাম্বার। দেন আমি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। আমাদের মোটামুটি কাজ এগোচ্ছে, আমরা 50% আছি। স্ক্রোল ডাউন করবেন, স্ক্রোল ডাউন করে আপনি এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে, আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আবার ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, এরপর আপনারা এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, এগুলো পড়ে নেবেন, বিকজ এগুলো পড়লে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন কেন কোনটা করছেন। তো আমি সবগুলো পড়ছি না বিকজ টাইমের একটা ব্যাপার আছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি যা যা করছি সেটা করে নিতে পারেন। গো পেপারলেস ক্লিক করলাম, আমরা চেক দিলাম, চেক দেওয়ার পরে হচ্ছে ইলেকট্রনিক সিগনেচার আই কনসেন্ট ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমরা স্ক্রোল ডাউন করে এখানে হচ্ছে সবগুলোতে চেক দিয়ে দিব, আপনারা সবগুলো পড়ে নিতে পারেন। চেক দিয়ে
আমরা হচ্ছে সিগনেচার, বেনিফিশিয়ার, আপনার নাম এখানে লিখবেন আবার। দেন এখানে আজকে ডেট দেয়া আছে, তারপর হচ্ছে আপনার মেইল, আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। দেন স্ক্রোল ডাউন করে ক্যাপাসিটি আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল দিয়ে হচ্ছে সাবমিট, ফাইনালি আমরা সাবমিটে ক্লিক করব। সো হোপফুলি আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, ট্যাক্স আইডেন্টিফিকেশনের সব কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে প্রিন্ট করে রাখতে পারেন এবং প্রিন্ট করে আপনি এটা এই এই পেপারসটা মূলত আপনার যে মেইলিং অ্যাড্রেস দিয়েছেন আপনি সেখানে অ্যামাজন থেকে পাঠানো হবে। সো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন মধ্যে আমার কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস হচ্ছে কমপ্লিটেড, আমার ট্যাক্স স্ট্যাটাস কমপ্লিটেড, দ্যাটস মিন আমার এভরিথিং ইজ ওকে। এখন আমি মূলত অ্যামাজনে যদি কোনো সেল করতে পারি বা কোনো ট্রাফিক পাঠিয়ে যদি সেখান থেকে আমার লিঙ্ক থেকে কেউ পারচেজ করে আমি কমিশন পাবো এবং সেটা সরাসরি আমার বাংলাদেশের অ্যাকাউন্টে চলে আসবে। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আর যতগুলো ব্যাপার এর সাথে কানেক্টেড ছিল আমি সবগুলো ব্যাপার এক্সপ্লেন করার চেষ্টা করেছি একটা ভিডিওতে, যাতে করে আপনারা কোনো ঝামেলায় পড়তে না হয়। তারপরেও যদি কোনো ব্যাপার আপনাদের মনে হয় যে কোনো প্রবলেম আছে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলোর অ্যান্সার দিতে। ফাইনালি আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি প্রোডাক্ট সার্চ করতে চান কোন ধরনের প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট লিঙ্ক রয়েছে, ব্যানার রয়েছে, এখানে আপনি সেটা খুঁজে পাবেন। প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করলে বা ব্যানারে ক্লিক করলে মূলত আপনি বিভিন্ন প্রোডাক্টের ব্যানার নিতে পারবেন এবং সেই রিলেটেড সেটা আপনার ওয়েবসাইটে বা বিভিন্নভাবে আপনি প্রমোট করতে পারবেন। তো একটা ব্যাপার হচ্ছে অ্যামাজনের ক্ষেত্রে একটা রুল রয়েছে, সেটা হচ্ছে মূলত আপনি 180 দিনের মধ্যে যদি কোনো সেল করতে না পান, তাহলে না পান আপনি 180 দিন যদি কাজ করার পরে কোনো সেল না পান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মূলত আপনার এই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেওয়া হবে, তারা রিভিউ করবে না। ক্যান্সেল করে যদি দেওয়া হয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই, আপনি পরের দিনে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। সো অপরচুনিটি আছে, কাজ করেন, বেটার কিছু হবে ইনশাল্লাহ।